সবাইকে আখিস ক্রাফটে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি এই টেবিল ম্যাট বা টেবিল রানার যাই বলেন এই ডিজাইনটি করার ট্রাই করব। চমৎকার একটি ডিজাইন। এই টেবিল রানারটি যদি টেবিলের উপরে অ্যাড করে নেন তাহলে দেখতে খুবই ভালো দেখাবে। আপনারা ওইভাবে করে নিতে পারেন, তারপর লিভিং রুমে টেবিলের উপর বা ডাইনিং রুমেও ইউজ করে নিতে পারেন। তো দেখে নিচ্ছি ডিজাইনটি। ডিজাইনটি ভালো করে দেখে নিচ্ছি। এভাবে ডিজাইনটি দেখে নিচ্ছি। দুটি কালারের সুতা ইউজ করা হয়েছে ডিজাইনটি করার জন্য। আপনারা আপনাদের পছন্দের সুতা দিয়ে করে নিতে পারেন এই টেবিল রানার ডিজাইনটি। যদি চিকন সুতা দিয়ে করেন তাহলে টেবিল রানার ডিজাইনটি সাইজে কিছুটা ছোট হবে, আর যদি মোটা সুতা দিয়ে করেন তাহলে কিছুটা সাইজে বড় হবে। এভাবে আরেকটি টেবিল রানার ডিজাইন করে নিয়েছি, এভাবে করে নিতে পারেন। এটির সাইড দিয়েও এভাবে করে নিতে পারেন। চেন সেলাই এবং সিঙ্গেল ক্রোশের মাধ্যমে এভাবে করা হয়েছে ডিজাইনের সাইড দিয়ে এভাবে, তো এটাতেও এভাবে করে নিতে পারেন। এভাবে করে নিতে পারেন, আবার ইচ্ছে হলে এভাবে করে নিতে পারেন, ভালোই দেখাবে। তো টেবিল রানার ডিজাইনটি এভাবে করে নিতে পারেন, এভাবেও করে নিয়েছি আমি এখানে, আর এভাবেও করে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। টেবিল ম্যাট বা টেবিল রানার এর এই ডিজাইনটি যদি আর একটু বড় করে নিতে চান তাহলে কয়েকটি রো বাড়িয়ে নিতে পারেন, আর যদি ছোট করে নিতে চান তাহলে কয়েকটি রো স্কিপ করে নিতে পারেন। খুবই সুন্দর এবং চমৎকার একটি ডিজাইন, খুবই ভালো লাগবে। এভাবে করে নিতে পারেন ডিজাইনটি। তো কাজটি করার জন্য নিয়েছি সামারিয়ানের মিডিয়াম থিকনেসের সুতা এবং 2.5 mm ক্রুশে হুক। প্রথমে স্লিপ নট নিয়ে নিব, স্লিপ নট নিয়ে নিচ্ছি, স্লিপ নট নিয়ে নিব। স্লিপ নট নিয়ে ক্রুশে হুকটাকে অ্যাডজাস্ট করে নিব, তারপর চেন সেলাই করব। চেন সেলাই করছি, 10টি চেন সেলাই করে নিব। দশটি চেন সেলাই করে নিয়েছি, এখন আবার 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে এই 3টি চেনের লুপকে স্কিপ করে তার পরবর্তী লুপ থেকে ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে নিচ্ছি, প্রথম 3টি চেনকে একটি ডাবল ক্রোশে ধরে নিলাম, তারপর প্রতিটি লুপ থেকে একটি করে ডাবল ক্রোশে করে নেব। তো এভাবে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবেই প্রথম রোয়ের কাজ। এভাবে করে নিয়েছি 10টি ডাবল ক্রোশে, আর প্রথমে যে 3টি চেন সেলাই করেছি তাকে একটি ডাবল ক্রোশে ধরেছি, তাহলে টোটাল 11টি পোলস হয়েছে। 3টি চেন সেলাই করে নিব, তারপর টার্ন, তারপর এখন আবার 2টি চেন সেলাই করব। এখান থেকে একটি লুপ স্কিপ করব, তার পরবর্তী লুপ থেকে একটি ডাবল ক্রোশে করে নিব, তারপর আবার চেন টু, স্কিপ ওয়ান লুপ, ওয়ান ডাবল ক্রোশে, এভাবে করে নিব। চেন টু, ওয়ান ডাবল ক্রোশে, আবারও 2টি চেন সেলাই করব, তারপর একটি ডাবল ক্রোশে করে নিব। দ্বিতীয় রো এর কাজ করছি। দ্বিতীয় রো এর শেষের দিকে আছি। 2টি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিব, তারপর পরবর্তী কাজ করব, একটু দেখে নিচ্ছি। এভাবে করে নিব। এভাবে অর্ধেক অংশের কাজ করে নিয়েছি।
बाकी अर्धेक अंशर काज करे निब, तीनटी चेन सेलाई करे निब, तारपर टार्न दुटी चेन सेलाई करे एखान थेके एकटी डबल क्रोशे करे एकटी चेनेर स्पेस इनक्रीज करे निलाम, तारपर दुटी चेन सेलाई करे एखान थेके एकटी डबल क्रोशे करब, चेन टू वन डबल क्रोशे, एभाबेई तृतीय रोयर काज करे नेब। তৃতীয় রোয়ের শেষের দিকে আছি, একটু দেখে নিচ্ছি। দুটি চেন সেলাই করব, দুটি চেন সেলাই করে একটি ডাবল ক্রোশে করব, একটি চেনের স্পেস ইনক্রিজ করে নিলাম, একটু দেখে নিব, সাতটি চেনের স্পেস হয়েছে। তারপর এখন তিনটি চেন সেলাই করব, টার্ন চতুর্থ রোয়ের কাজ করব, দুটি চেন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নেব, চেন টু ওয়ান ডাবল ক্রোশে, চতুর্থ রোতে কোনো চেনের স্পেস ইনক্রিজ করব না, এভাবে করে নিচ্ছি, দেখে নিব, আবারও চেন টু ওয়ান ডাবল ক্রোশে, লুপ থেকে একটি ডাবল ক্রোশে করলাম, তারপর এখন স্পেস থেকে দুটি ডাবল ক্রোশে করব, স্পেস থেকে দুটি ডাবল ক্রোশে করে আবার লুপ থেকে একটি ডাবল ক্রোশে করব, এভাবে করে নিলাম, তারপর এখন বাকি অংশের কাজ চেন টু ওয়ান ডাবল ক্রোশে এভাবে করে নেব। তিনটি চেন সেলাই করব, তারপর টার্ন পঞ্চম রোয়ের কাজ করছি, চেন টু, দুটি চেন সেলাই করে নেব, তারপর এখান থেকে একটি ডাবল ক্রোশের মাধ্যমে চেনের স্পেস বাড়িয়ে নিলাম, তারপর দুটি চেন সেলাই করব, একটি ডাবল ক্রোশে করব, এভাবে করে নিচ্ছি, চেন টু ওয়ান ডাবল ক্রোশে লুপ থেকে একটি করলাম, এখন স্পেস থেকে দুটি করব, দুটি করে তারপর আবার লুপ থেকে ডাবল ক্রোশে করব, এই পর্যায়ে টোটাল ডাবল ক্রোশে হবে দশটি। দশটি ডাবল ক্রোশে করে নিয়েছি, তারপর চেন টু ওয়ান ডাবল ক্রোশে এভাবে করে নেব। তিনটি চেন সেলাই করে নেব, তারপর টার্ন, তারপর দুটি চেন সেলাই করে একটি ডাবল ক্রোশে করব, এটি ষষ্ঠ রোয়ের কাজ, তারপর চেন টু ওয়ান ডাবল ক্রোশে এভাবে করে নিচ্ছি, ডাবল ক্রোশে করে নিচ্ছি এখন, তারপর আবার স্পেস থেকে ডাবল ক্রোশে করব, স্পেস থেকে দুটি ডাবল ক্রোশে করে নিলাম, তারপর এখন লুপ থেকে ডাবল ক্রোশে করে নেব, এই পর্যায়ে সাতটি ডাবল ক্রোশে করে নেব, ডাবল ক্রোশে করে নিচ্ছি, এভাবে সাতটি ডাবল ক্রোশে করে নিলাম, তারপর এখন দুটি চেন সেলাই করব, এখান থেকে দুটি লুপ বাদ রেখে আবারও সাতটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এই পর্যন্ত।
7টি ডাবল ক্রোশে করে বাকি অংশের কাজও করে নিচ্ছি। ষষ্ঠ রো এর কাজ এভাবে করে নিয়েছি। এখন সপ্তম রো এর কাজ করব। 3টি চেইন সেলাই করে টার্ন, তারপর আবার 2টি চেইন সেলাই করে ডাবল ক্রোশে করে নেব। ইনক্রিজ করব বা বাড়িয়ে নেব 1টি চেইনের স্পেস। 2টি চেইন সেলাই করে নেব, তারপর 1টি ডাবল ক্রোশে করে নেব, তারপর আবার 2টি চেইন সেলাই করে ডাবল ক্রোশে করব। এই পর্যায়ে 7টি ডাবল ক্রোশে করে নেব। সাতটি ডাবল ক্রোশে করে নিয়েছি। একটু দেখে নিচ্ছি, এখানে এই রোতে চেনের স্পেস বাড়ানো হয়নি, পরবর্তী রোতে বাড়ানো হয়েছে। তো এভাবে করে নিয়েছি। তারপর 2টি চেন সেলাই করে এখন আবার 7টি ডাবল ক্রোশে করে নেব। 7টি ডাবল ক্রোশে করে পরবর্তী অংশের কাজও করে নিচ্ছি। এভাবে করে নিয়েছি, দেখে নিচ্ছি। এখন 3টি চেন সেলাই করব, তারপর টার্ন, তারপর 2টি চেন সেলাই করে 1টি ডাবল ক্রোশে করব। এটি অষ্টম রো এর কাজ। তারপর 2টি চেন সেলাই করে নেব, তারপর লুপ থেকে 1টি ডাবল ক্রোশে করব এবং স্পেস থেকে 2টি ডাবল ক্রোশে করব, তারপর আবার 7টি ডাবল ক্রোশে করব। এই পর্যায়ে টোটাল 10টি ডাবল ক্রোশে করে নেব। 10টি ডাবল ক্রোশে করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি। তারপর 2টি চেইন সেলাই করে আবারও পরবর্তী অংশের কাজ করছি। একইভাবে করে নেব, 10টি চেইন সেলাই করব, তারপর চেইন টু, 1 ডাবল ক্রোশে, এভাবে করে নেব। এভাবে করে নিয়েছি। 3টি চেইন সেলাই করে নেব, তারপর টার্ন, তারপর 2টি চেইন সেলাই করে 1টি চেনের স্পেস ইনক্রিজ করব, তারপর চেইন টু, 1 ডাবল ক্রোশে, এভাবে করে নেব। এটি নবম রো এর কাজ। তারপর চেইন টু ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই পর্যায়ে 7টি ডাবল ক্রোশে করে নেব। সাতটি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপর 2টি চেইন সেলাই করে এখান থেকে 2টি লুপ স্কিপ করে 1টি ডাবল ক্রোশে করে নেব, তারপর আবার চেইন টু, 1 ডাবল ক্রোশে করব। এখান থেকে 1টি ডাবল ক্রোশে করে নিলাম, তারপর 2টি চেইন সেলাই করে এখন 7টি ডাবল ক্রোশে করে নেব, তারপর বাকি অংশের কাজও করে নেব। তিনটি চেইন সেলাই করে নিয়েছি, তারপর টার্ন, তারপর আবার 2টি চেইন সেলাই করে এখান থেকে 1টি ডাবল ক্রোশে করব। দশম রো এর কাজ করছি। দশম রোতে স্পেস বাড়াবো না, এভাবে করে নেব। তারপর চেইন টু, 1 ডাবল ক্রোশে, এভাবে করে নিচ্ছি। 2টি চেইন সেলাই করে নেব, 2টি চেইন সেলাই করে এখন ডাবল ক্রোশে করব। এই পর্যায়ে 4টি ডাবল ক্রোশে করে নেব। চারটি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপর 2টি চেইন সেলাই করে প্রিভিয়াস রো এর 2টি লুপ স্কিপ করে এখান থেকে 1টি ডাবল ক্রোশে করে নেব, তারপর স্পেস থেকে 2টি ডাবল ক্রোশে করব, তারপর আবার লুপ থেকে 1টি ডাবল ক্রোশে করব। তাহলে টোটাল এই পর্যায়ে 4টি ডাবল ক্রোশে করে নিলাম। তারপর আবার চেইন টু, লুপ থেকে 1টি ডাবল ক্রোশে করব, স্পেস থেকে 2টি, তারপর আবার লুপ থেকে 1টি ডাবল ক্রোশে করে নেব, লুপ থেকে 1টি ডাবল ক্রোশে করে নেব, তারপর 2টি চেইন সেলাই করে এখন 7টি ডাবল ক্রোশে করে নেব। এভাবেই করে নেব, পরবর্তী অংশের কাজও করে নেব। 4টি লুপ থেকে 4টি ডাবল ক্রোশে করে নেব।
তিনটি চেন সেলাই করে নেব। তারপর টার্ন, এটি এগারোতম রো এর কাজ, একটু দেখে নেব। চেন টু ওয়ান ডাবল ক্রোশে করে নেব, একটি চেনের স্পেস বাড়িয়ে নিলাম। তারপর চেন টু ওয়ান ডাবল ক্রোশে, যেই রোতে চেনের স্পেস বাড়াবো উভয় পাশেই চেনের স্পেস বাড়াবো, একটি করে দুটি স্পেস বাড়ানো হবে। ডাবল ক্রোশে করে নিচ্ছি, এই পর্যায়ে চারটি ডাবল ক্রোশে করব। চারটি ডাবল ক্রোশে করে নিলাম, তারপর চেন টু, এখান থেকে দুটি লুপ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করে নেব। তারপর এখন স্পেস থেকে দুটি ডাবল ক্রোশে করব। এই পর্যায়ে টোটাল ডাবল ক্রোশে হবে সাতটি। সাতটি ডাবল ক্রোশে করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি বাকি অংশের কাজও এভাবেই করব। দুটি চেন সেলাই করে এখন আবার সাতটি ডাবল ক্রোশে করে নেব। এভাবে করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি, তারপর বাকি অংশের কাজও এভাবেই করে নেব। এভাবে করে নিয়েছি এগারোতম রো এর কাজ, দেখে নিচ্ছি এখন বারোতম রো এর কাজ করব। তিনটি চেন সেলাই করে টার্ন, তারপর চেন টু ওয়ান ডাবল ক্রোশে, এক্ষেত্রে চেনের স্পেস ইনক্রিজ করব না। তারপর চেন টু ওয়ান ডাবল ক্রোশে, এভাবে করে নিচ্ছি। তারপর এখন স্পেস থেকে দুটি ডাবল ক্রোশে করব। এই পর্যায়ে টোটাল সাতটি ডাবল ক্রোশে করব। সাতটি ডাবল ক্রোশে করে নিয়েছি, তারপর আবার চেন টু সেভেন ডাবল ক্রোশে, এভাবে করে নিচ্ছি এই পর্যন্ত। দুটি চেন সেলাই করে নেব, তারপর এখন সাতটি ডাবল ক্রোশে করব। তারপর বাকি অংশের কাজও করে নেব, একটু দেখে নিচ্ছি এভাবে করে নেব। এভাবে করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি, এখন তেরোতম রো এর কাজ করব। তারপর টার্ন, তারপর দুটি চেন সেলাই করে একটি চেনের স্পেস বাড়িয়ে নেব। তারপর চেন টু ওয়ান ডাবল ক্রোশে, এভাবে করে নিচ্ছি। দুটি চেন সেলাই করে নেব, তারপর একটি ডাবল ক্রোশে করব। আবারও দুটি চেন সেলাই করব, প্রিভিয়াস রোয়ের দুটি লুপ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করব। দুটি চেন সেলাই করে নেব, একটি ডাবল ক্রোশে করে নেব, করে নিলাম। তারপর চেন টু ডাবল ক্রোশে করে নেব। এই পর্যায়ে এই পর্যন্ত ডাবল ক্রোশে করব সাতটি। সাতটি ডাবল ক্রোশে করে নিলাম, তারপর দুটি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করব। তারপর আবার পরবর্তী লুপগুলো থেকেও ডাবল ক্রোশে করে নেব। তো বাকি অংশের কাজও এই পর্যন্ত করে নেব একইভাবে। এভাবে করে নিয়েছি তেরোতম রো এর কাজ, এখন চোদ্দোতম রো এর কাজ করব। চেন থ্রি টার্ন, তারপর চেন টু ডাবল ক্রোশে করব, স্পেস ইনক্রিজ করব না বা বাড়াবো না, করে নিলাম। তারপর চেন টু ওয়ান ডাবল ক্রোশে, এভাবে করে নিচ্ছি। লুপ থেকে একটি ডাবল ক্রোশে করে এখন স্পেস থেকে ডাবল ক্রোশে করব। এই পর্যায়ে টোটাল সাতটি ডাবল ক্রোশে করে নেব। সাতটি ডাবল ক্রোশে করে নিয়েছি, তারপর দুটি চেন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নেব।
এভাবে করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি। তারপর আবার এখন এই স্পেস থেকে দুটি ডাবল ক্রোশে করব, তারপর লুপ থেকে একটি, চারটি ডাবল ক্রোশে করে নিলাম। দুটি চেন সেলাই করে এখান থেকে দুটি লুপ স্কিপ করে আবার এখন এই পর্যায়ে সাতটি ডাবল ক্রোশে করে নেব। এভাবে করে নিয়েছি, বাকি অংশের এতটুকু কাজও করে নেব। শেষের দিকে আছি 14তম রোয়ের, এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নেব, এভাবে করে নেব। তারপর তিনটি চেন সেলাই করে টার্ন, দুটি চেন সেলাই করে একটি চেনের স্পেস বাড়িয়ে নেব। 15তম রোয়ের কাজ করছি, দুটি চেন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নেব, চেন টু, ওয়ান ডাবল ক্রোশে, এভাবে করে নিচ্ছি। এই পর্যায়ে সাতটি ডাবল ক্রোশে করব, একটি করে নিয়েছি, আরও ছয়টি ডাবল ক্রোশে করে নেব। সাতটি ডাবল ক্রোশে করে নিয়েছি, তারপর দুটি চেন সেলাই করে এখান থেকে দুটি লুপ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করে নেব। তারপর দুটি চেন সেলাই করে এখন এখান থেকে চারটি লুপ থেকে চারটি ডাবল ক্রোশে করব। চারটি ডাবল ক্রোশে করে দুটি চেন সেলাই করে এখন একটি ডাবল ক্রোশে করব, তারপর আবার দুটি চেন সেলাই করে এখান থেকে দুটি লুপ স্কিপ করে সাতটি ডাবল ক্রোশে করে নেব। পরবর্তী অংশের কাজ চেন টু, ওয়ান ডাবল ক্রোশে, এভাবে করে নেব, একটু দেখে নিচ্ছি। এভাবে করে নিয়েছি, একটু দেখে নিলাম। তিনটি চেন সেলাই করব, তারপর টার্ন, তারপর দুটি চেন সেলাই করব। এটি 16তম রোয়ের কাজ, চেনের স্পেস বাড়াবো না। তারপর চেন টু, ওয়ান ডাবল ক্রোশে, এভাবে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নেব একটি, তারপর দুটি চেন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নেব, দুটি চেন সেলাই করে প্রিভিয়াস রোয়ের দুটি লুপ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করে নেব, তারপর আবার দুটি চেন সেলাই করে ডাবল ক্রোশে করে নেব, দুটি চেন সেলাই করব, দুটি চেন সেলাই করে একটি ডাবল ক্রোশে করব, লুপ থেকে একটি করে, তারপর স্পেস থেকে দুটি ডাবল ক্রোশে করব। এই পর্যায়ে টোটাল ডাবল ক্রোশে করব 10টি। দশটি ডাবল ক্রোশে করে নিয়েছি, তারপর দুটি চেন সেলাই করে একটি ডাবল ক্রোশে করব, এভাবে দেখে নিচ্ছি। পরবর্তী অংশের কাজও চেন টু, ওয়ান ডাবল ক্রোশে, এভাবে করে নিয়েছি। তারপর তিনটি চেন সেলাই করে টার্ন, তারপর দুটি চেন সেলাই করে একটি স্পেস বাড়িয়ে নেব। এটি 17তম রোয়ের কাজ, তারপর চেন টু, ওয়ান ডাবল ক্রোশে, এভাবে করে নেব, চেন টু, ওয়ান ডাবল ক্রোশে, এভাবে এই পর্যন্ত করে নিচ্ছি। এভাবে করে নিয়েছি, তারপর দুটি চেন সেলাই করে নেব, দুটি চেন সেলাই করে এখন 10টি ডাবল ক্রোশে করব। দশটি ডাবল ক্রোশে করে নিয়েছি, পরবর্তী এই অংশের কাজ চেন টু, ওয়ান ডাবল ক্রোশে, এভাবে করে নিয়েছি। তারপর তিনটি চেন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব, দুটি চেন সেলাই করে
এখান থেকে একটি ডাবল ক্রোশে করব। এই ক্ষেত্রে স্পেস বাড়াবো না, তাই এভাবে করলাম। তারপর দুটি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করব। এটি 18তম রো এর কাজ। এই পর্যন্ত করে নিয়েছি চেইন টু, ওয়ান ডাবল ক্রোশে এভাবে। তারপর এখন দুটি চেইন সেলাই করে এখান থেকে দুটি লুপ স্কিপ করে এই পর্যায়ে চারটি ডাবল ক্রোশে করব। চারটি ডাবল ক্রোশে করে দুটি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করব। তারপর বাকি অংশের কাজ চেইন টু, ওয়ান ডাবল ক্রোশে এভাবে করে নেব। এভাবে করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর তিনটি চেইন সেলাই করে অপর পাশ থেকে কাজ করছি। দুটি চেইন সেলাই করে একটি স্পেস বাড়িয়ে নিব, এভাবে বাড়িয়ে নিলাম। এটি 19তম রো এর কাজ। তারপর দুটি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করব, চেইন টু, ওয়ান ডাবল ক্রোশে। এভাবে এই পর্যন্ত করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর দুটি চেইন সেলাই করে এখন চারটি ডাবল ক্রোশে করব। চারটি ডাবল ক্রোশে করে নেব। এটি 19তম রো এর কাজ। চারটি ডাবল ক্রোশে করে এখন দুটি চেইন সেলাই করব, তারপর একটি ডাবল ক্রোশে করব। এভাবেই বাকি অংশের কাজ করে নেব। তো এভাবে অফ ক্যামেরায় বাকি অংশের কাজ করে নিয়েছি। তিনটি চেইন সেলাই করে নিয়েছি। তারপর অপর পাশ থেকে কাজ করছি। দুটি চেইন সেলাই করে নেব। দুটি চেইন সেলাই করে এখন একটি ডাবল ক্রোশে করব, স্পেস বাড়াবো না। এটি 20তম রো এর কাজ, চেইন টু, ওয়ান ডাবল ক্রোশে। এভাবেই পুরো রোতে করে নেব এই পর্যন্ত। এভাবে অফ ক্যামেরায় 20তম রো এর কাজ করে নিয়েছি। ডিজাইনটি একটু দেখে নিচ্ছি, পরবর্তী কাজ করব। এভাবে করব, দেখে নিচ্ছি। এখান থেকে করব এভাবে, একটি রোতে বাড়িয়ে নিব, আরেকটি রোতে বাড়াবো না। স্পেস একটু দেখে নিলাম। তো এভাবে করে নেব। পরবর্তী কাজ করার জন্য স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তারপর তিনটি চেইন সেলাই করব। তিনটি চেইন সেলাই করে নিয়েছি। তারপর আবার দুটি চেইন সেলাই করে সেম লুপ থেকে আরেকটি ডাবল ক্রোশে করে স্পেস বাড়িয়ে নিলাম। এটি 21তম রো এর কাজ। তারপর দুটি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করব, চেইন টু, ওয়ান ডাবল ক্রোশে। এভাবে করে নেব। এভাবে করে নিয়েছি এ পর্যন্ত। মিডল পয়েন্টের দিকে আছি এদিক থেকে। তারপর দুটি চেইন সেলাই করে নিয়েছে। এখন লুপ থেকে একটি ডাবল ক্রোশে করব, তারপর স্পেস থেকে করব। এই পর্যায়ে চারটি ডাবল ক্রোশে করব। চারটি ডাবল ক্রোশে করে নেব। লুপ থেকে একটি করব, ডাবল ক্রোশে করে নিচ্ছি। চারটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখান থেকে একটি ফুলের ডিজাইন করব, দেখে নিচ্ছি। তারপর এখান থেকে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তারপর দুটি চেইন সেলাই করে এই স্পেস থেকে এখন চারটি ডাবল ক্রোশে করব। চারটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, ফোর ডাবল ক্রোশে। চারটি ডাবল ক্রোশে করে নিলাম। তারপর দুটি চেইন সেলাই করব। দুটি চেইন সেলাই করে সেম স্পেস থেকে একটি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে প্যাটেল বা ফুলের পাপড়ির মতো করে নিলাম। এদিক থেকে একটি করে নিয়েছি। তারপর এখন এখান থেকে করব, একটু ঘুরিয়ে নেব, একটু ঘুরিয়ে নিলাম। তারপর এখান থেকে করব আরেকটি প্যাটেল বা ফুলের পাপড়ি। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব, তারপর দুটি চেইন সেলাই করে চারটি ডাবল ক্রোশে করে নেব সেম স্পেস থেকে। চারটি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপর এখন দুটি চেইন সেলাই করব। দুটি চেইন সেলাই করে সেম স্পেস থেকে একটি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে প্যাটেল বা ফুলের পাপড়ির মতো করে করে নিলাম। একটু দেখে নিচ্ছি।
তারপর এখন আবারও একটু দেখে নিব, এভাবে করেছে। তারপর এখন এই সাইড থেকে একটি ফুলের পাপড়ি করব, এদিক থেকে একটু দেখে নিচ্ছি, এই পোলসের এই সাইড থেকে, ডাবল ক্রোশের পোলসের এই সাইড থেকে এখন বাই স্পেস থেকে এখন একটি ফুলের পাপড়ির মতো ডিজাইন করব। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব, একটি সিঙ্গেল ক্রোশে করে নেব, তারপর দুটি চেন সেলাই করব। দুটি চেন সেলাই করে সেম স্পেস থেকে চারটি ডাবল ক্রোশে করব। চারটি ডাবল ক্রোশে করে দুটি চেন সেলাই করে সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে প্যাটেল বা ফুলের পাপড়ির মতো করে নিলাম। একটু দেখে নিচ্ছি, এভাবে থাকবে। ব্যাক সাইড একটু দেখে নিলাম, তারপর এখান থেকে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব, তারপর দুটি চেন সেলাই করে সেম স্পেস থেকে চারটি ডাবল ক্রোশে করব। চারটি ডাবল ক্রোশে করে নিয়েছি, তারপর দুটি চেন সেলাই করে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবেই প্যাটেল বা ফুলের পাপড়ি করে নিলাম, টোটাল চারটি প্যাটেল করে নিলাম। একটু দেখে নিচ্ছি ব্যাক সাইড, তারপর এখান থেকে এই লুপ থেকে একটি ডাবল ক্রোশে করব। এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, তারপর চেন টু ওয়ান ডাবল ক্রোশে এভাবে করে নেব। একটু দেখে নেব, দেখে নিচ্ছে ফ্লাওয়ার ডিজাইনটি এভাবে থাকবে ফ্রন্ট পার্টে, আর ব্যাক পার্টে এভাবে থাকবে বা ব্যাক সাইডে এভাবে থাকবে, আর ফ্রন্ট সাইডে এভাবে থাকবে। তারপর এখন চেন টু ওয়ান ডাবল ক্রোশে এভাবে করে নেব বাকি অংশের কাজ 21তম রোতে। এভাবে অফ ক্যামেরা করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি, এভাবে করে নিয়েছি ডিজাইনটি, তিনটি চেন সেলাই করে নিয়েছি, তারপর অপর পাশ থেকে কাজ করব, তারপর আবার দুটি চেন সেলাই করব, তারপর এখন এখান থেকে একটি ডাবল ক্রোশে করব, 22তম রো এর কাজ করছি, তারপর চেন টু ওয়ান ডাবল ক্রোশে এভাবে করে নেব। এভাবে করে নিয়েছি চেন টু ওয়ান ডাবল ক্রোশে, এখন দুটি চেন সেলাই করে নেব। একটু দেখে নিচ্ছি, দুটি চেন সেলাই করে নেব, তারপর একটি ডাবল ক্রোশে করব। এদিক থেকে একটি ডাবল ক্রোশে করে নিলাম, তারপর চেন টু ওয়ান ডাবল ক্রোশে এভাবে করব। এই পোলসের এই সাইড থেকে এখান থেকে ডাবল ক্রোশে করব, এই পোলসের এই সাইড থেকে ডাবল ক্রোশে করে নেব। আবারও দেখে নিচ্ছি, এদিক থেকে ডাবল ক্রোশে করব, ডাবল ক্রোশে করে নিচ্ছি, তারপর চেন টু ওয়ান ডাবল ক্রোশে এভাবে করে নেব পুরো রোতে। এভাবেই 22তম রো এর কাজ করে নেব, অফ ক্যামেরায় এভাবে করে নিয়েছি, আর 23তম রো এর কাজও কিছুটা করে নিয়েছি, আর এখান থেকে একটি স্পেস বাড়িয়ে নিয়েছি। এখন এদিক থেকে একটি ফ্লাওয়ার ডিজাইন করব, চারটি ডাবল ক্রোশে করে নেব, একটি লুপ থেকে, তারপর দুটি স্পেস থেকে, তারপর আবার একটি লুপ থেকে, তো এখান থেকে একটি ফ্লাওয়ার ডিজাইন করে নেব। এখানে একটু গুনে নিচ্ছি, চেনের স্পেস রয়েছে 10টি, তারপর ফ্লাওয়ার ডিজাইনটি করছি। তো এভাবে
फ्लावर डिजाइनटी करे निच्छे आगेर मतो करे करब। एक डबल क्रोशे करब एखन ए लूप थेके एक डबल क्रोशे करे निब। एखान थेके डबल क्रोशे करे निच्छे तारपर चेन टू वन डबल क्रोशे एभावे करे निब। डबल क्रोशे करे निच्छी ए पर्याये चारटी डबल क्रोशे करब। एखान थेके एकटी फ्लावर डिजाइन करब। एकटु गुणे निच्छी एखाने पाँचटी चेनेर स्पेस रयेछे। एभावे अफ क्यामेरा करे निएछी। चब्बिशतम रोते आछि एखन। चब्बिशतम रोयेर एतटुकु काज करा हयेछे। এখন এদিক থেকে করব চেইন টু ওয়ান ডাবল ক্রোশে এভাবে করে নেব। এখান থেকে করে নিচ্ছে আবারও চেইন টু ওয়ান ডাবল ক্রোশে এভাবে করে নেব। এভাবে অফ ক্যামেরায় চব্বিশতম রোয়ের কাজ করে নিয়েছি। ব্যাক সাইড দেখে নিচ্ছি তারপর সামনের দিকে দেখে নিচ্ছি এভাবে থাকবে। ফ্রন্ট পার্ট দেখে নিব। তো এইভাবেই পর্যায়ক্রমে ডিজাইনটি করা হবে। এভাবে করব একটু দেখে নিচ্ছি। এভাবে করব এভাবে ফ্লাওয়ারগুলো। এভাবে ফ্লাওয়ার ডিজাইনের মাধ্যমে পরবর্তী রোগুলো করব। এখানে দেখে নিচ্ছি একটু এখানে একটি রোতে বাড়ানো হয়েছে আর একটি রোতে বাড়ানো হয়নি। এভাবে করে নেব। তো দেখে নিচ্ছি। তো এভাবে করে নিয়েছি অফ ক্যামেরায়। দেখে নেব পরবর্তীতে এখান থেকে এই পর্যন্ত টোটাল ১২টি রো করে নিয়েছি। আগে ৪টি করেছিলাম পরবর্তীতে আরও ৮টি রো অফ ক্যামেরায় করে নিলাম। তো টোটাল রো হবে ৩২টি। একটু গুণে নিচ্ছি। এক্সট্রা সুতা নিডলের মাধ্যমে সেলাই করে সেট আপ করে নিচ্ছি। এই অংশের মতো করে ডিজাইনটি করব। দেখে নিচ্ছি পরবর্তীতে আরও ৪টি রো করে নেব হোয়াইট কালারের সুতা দিয়ে। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। তারপর ৩টি চেন সেলাই করব। তারপর আবার ২টি চেন সেলাই করব। তারপর সেম লুপ থেকে ডাবল ক্রোশে করে একটি স্পেস ইনক্রিজ করে নিলাম। চেন টু ওয়ান ডাবল ক্রোশে এভাবে করে নেব। এটি ৩৩তম রোয়ের কাজ। চেন টু ওয়ান ডাবল ক্রোশে বা ২টি চেন সেলাই করব এবং একটি ডাবল ক্রোশে করব। এভাবে করে নিয়েছি চেন টু ওয়ান ডাবল ক্রোশের মাধ্যমে। তো মিডল থেকে একটি ফ্লাওয়ার ডিজাইন করব। এখান থেকে দেখে নিচ্ছি এই বরাবর থেকে একটি ফ্লাওয়ার ডিজাইন করব। দুটি চেন সেলাই করে এখন এই পর্যায়ে ৪টি ডাবল ক্রোশে করব। তারপর ফুলের মতো করে ডিজাইনটি করব। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব এই পোলসের এই সাইড থেকে। তারপর দুটি চেন সেলাই করব। দুটি চেন সেলাই করে ৪টি
डबल क्रोशे करब। चारटी डबल क्रोशे करे नियेछि, तारपर दुटी चेन सेलाई करे एकटी सिंगल क्रोशे करे पेटल बा फुलेर पापड़ीर मतो डिजाइनटी करे निलाम। एकटु देखे निच्छि, तारपर एखन एई साइड थेके एभावे निये एखान थेके एकटी पेटल करब। प्रथमे एकटी सिंगल क्रोशे करे निब, तारपर दुटी चेन सेलाई करे चारटी डबल क्रोशे करब। चारटी डबल क्रोशे करे नियेछि, तारपर दुटी चेन सेलाई करे एकटी सिंगल क्रोशे करे निब। एभाबेई फुलेर पापड़ी करे निब, दुटी करेछि आरो करे निब दुटी। एई साइड थेके एखन पोल्सेर एई साइड थेके प्रथमे एकटी सिंगल क्रोशे करब। सिंगल क्रोशे करे निच्छि, तारपर दुटी चेन सेलाई करे चारटी डबल क्रोशे करे निब। दुटी चेन सेलाई करे एकटी सिंगल क्रोशे करे निब, पेटल करे निलाम बा फुलेर पापड़ीर मतो जाई बोलेन एभावे करे निलाम। तारपर एखन एई साइड थेके आरेकटी पेटल करब। एकटु देखे निच्छि, पिछनेर दिके एकटु देखे निलाम, तारपर एकटी सिंगल क्रोशे करब। दुटी चेन सेलाई करे चारटी डबल क्रोशे करे निब। দুটি চেইন সেলাই করে নেব, তারপর একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে করে নিলাম ফুলের ডিজাইনটি, তারপর এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নেব, তারপর চেইন টু ওয়ান ডাবল ক্রোশে এভাবে করে নেব। একটু দেখে নিচ্ছি এভাবে করব, বাকি অংশের কাজ এভাবে করে নেব। দেখে নিচ্ছি এখন এই সাইড থেকে দুটি ফুলের মতো ডিজাইন করব, এভাবে এভাবে করে নেব। একটু দেখে নিচ্ছি পরবর্তী অংশের কাজ অফ ক্যামেরা করে নিয়েছি, পরবর্তী তিনটি রো এর কাজ করেছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত টোটাল রো হবে 36টি। এখন একটির সাথে আরেকটিকে অ্যাড করে নিব, দুটি পার্টকে জয়েন করে নিব। ডিজাইনটির দুটি পার্টে 39টি করে চেইনের স্পেস রয়েছে, যা এখন অ্যাড করে নিব। প্রথমে ক্রোশে হুকটিকে এই লুপ থেকে নিয়ে, তারপর আবার এখান থেকে এভাবে নিয়ে এসে তিনটি লুপের ভিতর থেকে নিয়ে আসব। তিনটি চেইন সেলাই করব, তিনটি চেইন সেলাই করে হুকটিকে খুলে নিলাম। তারপর এই পোলসের এই লুপ থেকে হুকটিকে নিয়ে নিব, তারপর এই লুপের ভিতরে নিব, তারপর আবার এখান থেকে একটি লুপ নিব, আরেকটি লুপকে টেনে এখন তিনটি লুপের ভিতরে নিয়ে আসব। তিনটি চেইন সেলাই করে নিব, হুকটিকে খুলে নিলাম, তারপর এই লুপ থেকে নিব, এই লুপ থেকে নিব, এই লুপ থেকে নিব, আরেকটি লুপকে এখন এই তিনটি লুপের ভিতরে নিয়ে আসব। তিনটি চেইন সেলাই করে নিব, এভাবেই করে নিচ্ছি। তিনটি চেইন সেলাই করে নিব, তিনটি চেইন সেলাই করে হুকটিকে এভাবে খুলে এই পোলসের এই লুপ থেকে এভাবে নিব, এই লুপটিকেও নিব, এবং এই সাইড থেকে এই লুপের ভিতর থেকে নিব, তারপর আরেকটি লুপকে এখন তিনটি লুপের ভিতরে নিয়ে আসব। তিনটি চেইন সেলাই করে নিব, সেমভাবে এই কাজটি করব। এখন এভাবে নিয়ে এসে এভাবে নিব, তারপর আরেকটি লুপকে এখন তিনটি লুপের ভিতরে নিয়ে আসব। তিনটি চেইন সেলাই করে এভাবেই করে নিব, এভাবে নিব, এভাবে নিব, তারপর এভাবে টেনে নিয়ে আসব।
তিনটি চেইন সেলাই করে নিলাম। তারপর হুকটিকে খুলে নিলাম। তারপর এই লুপ থেকে প্রথমে নিব, তারপর আবার এই লুপটিকেও নিব, এই লুপটিকেও নিব, তারপর আরেকটি লুপকে এখন এই তিনটি লুপের ভিতর থেকে নিয়ে এসে করে নিব। এভাবেই জয়েন করে নিব এতটুকু যেভাবে করেছি। তো এভাবে অফ ক্যামেরায় জয়েন করে নিয়েছি, দেখতে খুবই ভালো দেখাচ্ছে। পরবর্তী কাজ করছি এখন সাইড দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছিলাম। তারপর পাঁচটি চেইন সেলাই করে একটি সিঙ্গেল ক্রোশে করব। পাঁচটি চেইন সেলাই করে নিয়েছি, তারপর একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। আবারও চেইন ফাইভ, ওয়ান সিঙ্গেল ক্রোশে, এভাবে করে নেব। পাঁচটি চেইন সেলাই করে নিব, তারপর একটি সিঙ্গেল ক্রোশে করে নিব, এভাবেই করব। চেইন ফাইভ, ওয়ান সিঙ্গেল ক্রোশে। এভাবেই করে নেব। এই ডিজাইনটির সাইডেও এভাবে করে নিয়েছি। এটি আরেকটি টেবিল ম্যাট বা টেবিল রানার, এভাবেও করে নিতে পারেন। তো এভাবে করে নিয়েছি অফ ক্যামেরায়, দেখতে খুব ভালো দেখাচ্ছে। আপনারাও এভাবে করে নিতে পারেন টেবিল রানার বা টেবিল ম্যাট ডিজাইনটি, এভাবে করে নেবেন। তারপর প্রেস করে নিতে পারেন। ডিজাইনটি একটু দেখে নিচ্ছি, এভাবে করে নেবেন। এখন মেপে নিব, এদিক থেকে প্রায় 32 ইঞ্চির মতো হয়েছে, 10 mm আপলে কিছুটা বেশি হতে পারে, আর এদিক থেকে 18 ইঞ্চির মতো হয়েছে, 10 mm আপলে কিছুটা বেশি হতে পারে। তো এভাবেই করে নিলাম। সুন্দরই টেবিল ম্যাট বা টেবিল রানার, ডয়েলি, যাই বলেন এই ডিজাইনটি। ডাইনিং টেবিলে বা লিভিং রুমে অ্যাড করে নিলে চমৎকার লাগবে। আপনারাও এভাবে করে নিতে পারেন, ভালো লাগবে আশা করি। আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা রইলো।